এক্সট্রা টাইম। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে, যেখানে কিছুক্ষণ আগেই আয়োজিত হলো এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনালের প্রেস কনফারেন্স। উপস্থিত ছিলেন কুয়ালালামপুর সিটি এফসির কোচ এবং প্লেয়ার, এবং এটিকে মোহনবাগানের কোচ ও প্লেয়ার উপস্থিত ছিলেন, এবং সব মিলিয়ে আমরা বলবো কে কি বললেন। প্রথমেই আমরা আসবো কিন্তু কুয়ালালামপুর সিটির কথা। কুয়ালালামপুর সিটি এফসির তরফ থেকে উপস্থিত ছিলেন ক্রোয়েশিয়ান কোচ বোজান হোডাক এবং ব্রাজিলিয়ান ফুটবলার পাওলো জসু, এবং সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছেন তারা। বোজান এবং পাওলো দুজনেই জানিয়েছেন কলকাতার আবহাওয়ার সাথে তারা মানিয়ে নিতে প্রস্তুত, এবং কম বাজেটের টিম হলেও কিন্তু কুয়ালালামপুর কিন্তু এটিকে মোহনবাগানকে যথেষ্ট ফাইট দেবে, এটি কিন্তু তারা জানিয়েছেন। ঘরের সুবিধা থাকলেও এটিকে মোহনবাগানকে তারা ছাড়বেন না, লড়াই করবেন, সেটি কিন্তু ইঙ্গিত দিয়েছে কুয়ালালামপুর সিটি এফসি। এদিকে এটিকে মোহনবাগানের নতুন ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতসকে কিন্তু চেনেন কোচ বোজান হোডাক। কেন? কারণ দিমিত্রি যখন 19-20 বছর বয়স ছিল সেই সময় কিন্তু কোচ ছিলেন বোজান হোডাক, এবং তিনি কিন্তু দিমিত্রির যে পূর্বতন বয়সটা সেটা কিন্তু তিনি দেখেছেন। কিন্তু এখন দিমিত্রি যে প্লেয়ার হয়ে উঠেছেন সেটি কিন্তু প্রশংসা করেছেন বোজান, এবং তিনি জানিয়েছেন যে দিমিত্রির সাইনিংটা কিন্তু খুবই বড় এটিকে মোহনবাগানের জন্য। বলা বাহুল্য, ভারতীয় ক্লাবের সাথে বোজান হোডাকের দেখাই প্রথম নয়, এর আগে বেঙ্গালুরু এফসি এবং ইস্ট বেঙ্গলের সাথেও কিন্তু খেলা হয়েছিল বোজানের, এবং ইস্ট বেঙ্গলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বোজানের। এদিকে এটিকে মোহনবাগান কিন্তু প্রথম ভারতীয় দল নয় যাদের বিরুদ্ধে নামবেন কোচ বোজান হোডাক। কেন? কারণ এর আগে এএফসি কাপে বেঙ্গালুরু এফসি এবং ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও কিন্তু নেমেছিলেন বোজান, অর্থাৎ নেমেছিলেন অর্থাৎ কোচিং করিয়েছিলেন, এবং ইস্ট বেঙ্গলকে কিন্তু হারানোর অভিজ্ঞতা রয়েছে বোজানের। মালয়েশিয়া ক্লাব জোহরের হয়ে কিন্তু তিনি কোচিং করিয়েছিলেন, এবং সেইবার ইস্ট বেঙ্গলকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বোজানের। সুতরাং সেই অভিজ্ঞতাটাই কাজে লাগিয়ে এবার ময়দানের আরেক প্রধান এটিকে মোহনবাগানকে হারানোর হুঙ্কার ছাড়লেন বোজান হোডাক। তো সব মিলিয়ে কুয়ালালামপুর সিটি এফসি কিন্তু যথেষ্ট ইতিবাচক, এবং তারা কিন্তু মরিয়া থাকবে একটি অঘটন ঘটানোর জন্য এফসি কাপ ইন্টার সেমিফাইনালে এটিকে মোহনবাগানকে তাদেরই ঘরের মাঠে হারানোর জন্য। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।